আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে আসি আমাদের ওয়েবসাইটের মূল কাঠামো এবং সেন্ট্রাল অ্যাডমিন প্যানেলের ফিচারগুলো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হোম পেজ। হোম পেজে প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ টাইপের কিছু একটা আছে। এখানে ল্যাঙ্গুয়েজগুলো সেট আপ করা যাবে, ওয়েবসাইটে কারেন্সি সেট আপ করে দেওয়া যাবে, ডলার টাকা আর অনেক কিছু। ক্লাসিফাইড যে প্যাকেজগুলো আছে এখানে ওই প্যাকেজগুলো তৈরি করা যাবে, অর্ডার ট্র্যাক করা যাবে, লগ ইন এবং রেজিস্ট্রেশন। এরপরে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোম্পানির লোগোটা আসবে এখানে, আর প্রোডাক্ট সার্চ দেওয়া যাবে। সার্চের ফিচারটি একটু পরে ডিসক্রাইব করি। এখানে দেখতে পাচ্ছেন যে কম্পেয়ার, কোনো প্রোডাক্ট কম্পেয়ার করলে এখানে আসবে, উইশ লিস্ট তৈরি করা যাবে এবং কার্ট করলে এখানে অর্ডার করলে কার্টে অ্যাড হবে। এখানে দেখা যাচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো চলে আসছে। এরপর এখানে টু ডেজ ডেলস, আজকের যে হট ডেলসগুলো কী কী প্রোডাক্ট আছে এখানে সব আসতে থাকবে। এরপরে ফিচার প্রোডাক্ট, ফিচার প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো অ্যাড করা আছে এখানে আসবে, এবং বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো সব থেকে বেশি সেল হচ্ছে সেখানে ক্লাস্টারিং হয়ে এখানে চলে আসবে। সেক্ষেত্রে ইউজার ডিসিশন নিতে সুবিধা হবে যে সে তার জন্য রিলায়েবল প্রোডাক্ট কোনটা। এরপরে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো আসতে থাকবে। এখানে ওমেন্স ফ্যাশন ট্রাঙ্গেল শাড়ি অ্যাড করা আছে, শুধু থ্রি ক্যাটাগরি এখানে চলে আসছে। এরপরে দেখতে পাচ্ছেন মেন্স ফ্যাশনের জিন্স এবং টি শার্ট অ্যাড করা আছে, এরকম হাজার হাজার ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। ক্যাটাগরিগুলো এইভাবে আসবে। এরপরে অ্যাক্সেসরিজের ফোনগুলো অ্যাড করা আছে, বেস্ট সেলার এখানে যে ভেন্ডরগুলো বা রিসেলার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে ওই অ্যাকাউন্টগুলো অর্ডারলি এখানে চলে আসছে। এখানে এই এই সাপোজ মোবাইল সিটিতে এখানে ঢুকতে যাচ্ছে, এখানে ক্লিক করলে মোবাইল সিটিতে ঢুকে যাবে। এরপরে আমাদের এখানে কী কী ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আসবে এবং কী কী ব্র্যান্ডের প্রোডাক্ট সেল হচ্ছে এখানে চলে আসবে। ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করা যাবে, এবং এখানে সেলার হিসাবে কিভাবে আপনি একজন রিসেলার অ্যাকাউন্ট তৈরি করবে, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে রিসেলার ফর্ম চলে আসবে। এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব ডিটেলস। তো এটা হলো হোম পেজের ক্যাটাগরি আর কি। মোবাইল সিটিতে ঢুকলাম, ওদের স্পেসিফিক ভেন্ডরে আমি চলে গেলাম। ওদের প্রোডাক্ট, ওদের ভেন্ডর থেকে কেউ যদি চায় যে এখানে যতগুলো রিসেলার অ্যাকাউন্ট আছে তার পছন্দের কোনো একটা ভেন্ডর থেকে এই প্রোডাক্টটা কিনবে, ওই প্রোডাক্টে ঢুকে সিমিলারলি মোবাইল সিটিতে ঢুকলাম এই যেভাবে, এখান থেকে ঢুকে এই প্রোডাক্ট অর্ডার দিতে পারবে। এরপর যদি হাজার হাজার, দ্যাট মিনস আনলিমিটেড ভেন্ডর অ্যাড করা যাবে, ওই ভেন্ডরের প্রোডাক্টগুলো কিন্তু সবগুলাই তার পার্সোনাল ওয়েবসাইট, দ্যাটস লাইক এটা মোবাইল সিটি, তাদের পার্সোনাল ওয়েবসাইটে যাবে, যেটা দিয়ে তারা পার্সোনাল মার্কেটিং করতে পারবে। শুধু তার প্রোডাক্টগুলোই মার্কেটিং হবে। আরেকটা হলো মাদার ওয়েবসাইটে আসবে, যেটা সবার সব রিসেলার অ্যাকাউন্ট বা ভেন্ডর থেকে সবগুলো প্রোডাক্ট এখানে কিন্তু চলে আসবে ক্যাটাগরি ওয়াইজ, সেটা এখানে মার্কেটিং হবে এবং তার পার্সোনাল অ্যাকাউন্টে মার্কেটিং হবে। তো এখন চলে আসি যে কীভাবে সার্চ দেবো প্রোডাক্ট। সাপোজ এত পেজ ঘুরে না খুঁজে কেউ যদি চায় যে আমি একটা এখান থেকে শর্ট টাইমে খুঁজে বের করব, যে সাপোজ ভিভো ফোন কিনবে কেউ, ভি লেখে সার্চ দিল, তাহলে ভি দিয়ে যা কিছু আছে চলে আসলো। রিয়েলমি ফোন কিনবে, সার্চ দিল, রিয়েলমি ফোন চলে আসছে। দেখেন আবার স্পেসিফিক ক্যাটাগরি ধরে ধরে সার্চ দিতে পারবে। এটা হলো হোম পেজ। তো হোম পেজে আমি এখান থেকে সাপোজ এখান থেকে সার্চ দিয়ে এখানে ক্লিক করলে এখানে পেজটা চলে আসবে, এখান থেকে অর্ডার দিতে পারবে যে কেউ। দেখেন এখান থেকে অর্ডার দিতে পারবে, দেখবে প্রোডাক্টগুলো, এখান থেকে মেসেজ দিতে পারবে সেলারের, কিনতে পারবে, ডিসক্রিপশন দেখলো, ভিডিও এখান থেকে ভিডিও রিভিউ দেখে এরপর একটা ডিসিশন নিতে পারবে এটার ফিচারগুলো কেমন হোক কেমন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রিভিউ, যদি কোনো ক্লায়েন্ট বা ইউজারের রিভিউ থাকে এখানে চলে আসবে এই প্রোডাক্টের। তো এখান থেকে অর্ডারিং প্রসিডিউরটা আমরা তো পরের টিউটোরিয়ালে দেখব। তো এখন চলে যাব আমরা সরাসরি অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আমরা কী কী পাচ্ছি, অ্যাডমিন প্যানেলে যাওয়ার আগে আমি একটু একটু দেখাই যে এটা তো আমরা জাস্ট কম্পিউটার বা ল্যাপটপে যদি আমরা ব্রাউজ করি আমাদের সিস্টেমটা এইভাবে আসবে। যদি আমরা ফোনে দেখতে চাই যে ফোনে কেমন আসবে, তো এটা দেখতে পাচ্ছি যে একটা গ্যালাক্সি S5, ওটাতে দেখলে এইভাবে আসবে। ফার্স্টে এখানে দেখাচ্ছে টু ডেজ ডেলস, টু ডে ডেলসের পরে ক্যাটাগরিগুলো আসবে, ক্যাটাগরি থেকে যে ফিচার প্রোডাক্ট, বেস্ট সেলিং, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট এখানে আসতে থাকবে এইভাবে। আগের মতো সাপোজ যদি সে এখানে ক্লিক করে ওমেস ক্যাটাগরি, ওমেস ক্যাটাগরির প্রোডাক্টগুলো চলে আসবে, এখান থেকে অর্ডার দিতে পারবে, এখান থেকে অর্ডার দিতে পারবে। তো এখন চলে যাব আমরা সোজা অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে কী 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 থাকে, অ্যাডমিন কীভাবে এটাকে করতে পারবেন,
মনিটরিং করতে পারবে বা পুরো সিস্টেমটাকে মডুলেট করতে পারবে। কম্পোনেন্টটা দেখবো এখন। অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম। অ্যাডমিন প্যানেলে ঢুকলে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল ম্যানেজ প্রোডাক্ট, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, টোটাল সেলার, সেলার ম্যানেজ করা যাবে, ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়াইজ কতগুলো প্রোডাক্ট আছে। এরপর হোম পেজ সেটিং করা যাবে, জেনারেল সেটিংসে গিয়ে জেনারেল যে সেটিংসগুলো আছে লোগো এই টাইপের, পলিসি সেটিং, ইউজফুল লিঙ্ক, কারেন্সি সেটিং, ল্যাঙ্গুয়েজ সেটিং, সেলার ভেরিফিকেশন ফর্ম এখানে ডাইনামিক ইচ্ছা মতো ফিল টিল অ্যাড করতে পারবেন, সেলার কমিশন এখানে সেট করে দিতে পারবেন, ওই কমিশনটা সেলারের কাছ থেকে আপনি উইথড্র করে নিতে পারবেন, অ্যাক্টিভেশন করা যাবে এখানে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন মোড আছে, পেমেন্ট মেথড সেট করা যাবে, SMTP সেট করা যাবে, সোশ্যাল মিডিয়া সেট করা যাবে। এখন আসি প্রোডাক্ট, এখান থেকে ব্র্যান্ড তৈরি করা যাবে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব সাব ক্যাটাগরি এবং প্রোডাক্ট ইনপুট দেওয়া যাবে। সেন্ট্রাল থেকেও চাইলে এখানে প্রোডাক্ট ইনপুট দিয়ে সেল করতে পারবে সেও। সেলারের কী কী প্রোডাক্ট আছে, ক্লাসিফাইড প্রোডাক্ট আছে, বাল্ক ইনপুট আছে, বাল্ক এক্সপোর্ট আছে, প্রোডাক্ট রিভিউ, ফ্ল্যাশ ডেল, এটা সবার লাস্টে দেখাবো কীভাবে ফ্ল্যাশ ডেল তৈরি করে, ইনহাউস অর্ডারগুলো মানে এই অ্যাডমিন প্যানেলের যে অর্ডারগুলো আসবে এখানে চলে আসবে, পিক আপ পয়েন্ট অর্ডারও সিমিলারলি যেমন রিসেলার অ্যাকাউন্ট আসবে, রিসেলার অ্যাকাউন্টে এগুলো ডিটেলস দেখাবো। এরপর টোটাল কতগুলো সেলার আছে, কতগুলো ফান্ডের জন্য রিকোয়েস্ট আসছে এখানে চলে আসবে, সবগুলো দেখানো সম্ভব না। সেলার সেলার এখানে কতগুলো সেলার আছে, সেলারের উইথড্র কতগুলো রিকোয়েস্ট আসছে, সেলার পেমেন্ট, কমিশন, সেলার ভেরিফিকেশন ফর্ম, কতগুলো কাস্টমার আছে, কাস্টমার লিস্ট, কনভারসেশন, কাস্টমার যদি কোনো অ্যাডমিনের সাথে কনভারসেশন করতে পারে এখানে আসবে, রিপোর্ট দেখা যাবে, স্টক রিপোর্ট কতগুলো, ইনহাউস সেল রিপোর্ট কতগুলো, সেলারের কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে সব দেখা যাবে, এখান থেকে মেসেজ করা যাবে। বিজনেস সেটিংসে আপনার সব ধরনের এখানে যে পেমেন্ট মেথড, অ্যাক্টিভেশন, SMTP এগুলো সেট করা যাবে। ফ্রন্টে দেখা যাচ্ছে যে এখানে পুরো হোম পেজটাকে আপনি এখানে চেঞ্জ করে ফেলতে পারবেন, এখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবে ই করতে পারবেন। আমি একটু দেখাই, পলিসি পেজ, এখানে চারটে পলিসি পেজ আছে নিচের দিকে দেখতে পারবেন, ওইখানে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, সব লোগো সেটিং, জেনারেল সেটিং, কালার সেটিং, ওয়েবসাইটের কালার আপনি সেকেন্ডের মধ্যেই চেঞ্জ করে ফেলতে পারবেন পুরো ওয়েবসাইটে। ই কমার্স সেট আপ, অ্যাট্রিবিউট, আপনি চাচ্ছেন যে কোন প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট, কিছু কিছু প্রোডাক্ট আছে কালার দেখে ক্লায়েন্ট চয়েস করে, কোনো কোনো প্রোডাক্ট আছে ফেব্রিক্স বা ফ্যাশন হলে ফেব্রিক্স বা সাইজ দেখে। এরপরে কুপন দিতে পারবেন, কোনো দেখা যাচ্ছে যে 5টি প্রোডাক্ট কিনলে একটা ডিসকাউন্ট দিতে যাচ্ছেন, এখান থেকে কুপন তৈরি করে দিতে পারবেন, পিক আপ পয়েন্ট তৈরি করা যাবে, অ্যাফিলিয়েট সিস্টেম, অ্যাফিলিয়েট কনফিগারেশন করা যাবে, যদি কেউ প্রোডাক্ট শেয়ার করতে চায় এখানে শেয়ার করতে পারবে, সাপোর্ট টিকিটে যদি কোনো কারো কোনো সাপোর্ট দরকার হয় এখানে সাপোর্ট টিকিটে এখানে মেসেজ আসবে, এসইও সেটিংস করা যাবে, স্টাফ। এখন দেখা যাচ্ছে যে এটা একটা মাল্টি ভেন্ডর, এখানে হাজার হাজার ভেন্ডর অ্যাড হতে পারে, সেক্ষেত্রে এটা মনিটরিংয়ের জন্য অনেকগুলো স্টাফ দরকার হবে, সেক্ষেত্রে আপনি স্টাফ তৈরি করে এই স্টাফগুলার অ্যাকশনগুলো কী কী হবে এখান থেকে অ্যাসাইন করে দেওয়া যাবে, তাহলে ওই ওই স্টাফটা লগ ইন করলে শুধু ওই ফিচারটাই অ্যাক্সেস পাবে। যেমন আমি স্টাফ পারমিশনে আমি দেখাই সিম্পল রোলস, এখানে আমি ম্যানেজার তৈরি করলাম, ম্যানেজার তৈরি করার পরে এই ম্যানেজার কী অ্যাক্সেস করতে পারবে, শুধু যদি অর্ডারটা মেনটেন করতে পারবে, অর্ডারটা অ্যাক্টিভ করে দিলে এই ম্যানেজারটা শুধু অর্ডারটা দেখতে পারবে লগ ইন করলে অ্যাডমিন প্যানেলে, এরকম আর কি সব কিছু করা যাবে। তো এখন আমি ফ্ল্যাশ ডেলটা দেখাবো, ওইখানে যেটা দেখেছিলাম যে হোম পেজটা কীভাবে কী করা যায়, দেখেন যে এখানে ব্যানার তৈরি করা যাবে, হোম পেজের ক্যাটাগরি কী কী দেখাইতে চাচ্ছেন, এখন তিনটা দেখানো হয়েছে, ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, অ্যাক্সেসরিজ, আরও যদি হাজার হাজার ক্যাটাগরি হয় তাহলে হোম পেজে এভাবে ক্যাটাগরি তৈরি চলে আসবে, হোম পেজে ব্যানার এবং টপ কতগুলো কী কী দেখাতে চাচ্ছেন এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবেন। তো এখন আমি ফ্ল্যাশ ডেলটা দেখাই যে ফ্ল্যাশ ডেলটা আপনি কীভাবে তৈরি করবেন। দেখা যাচ্ছে যে ইভালি বা বড় বড় টাইপের ই কমার্স সাইটে যেমন আপনার একটা প্রোডাক্টের উপরে ফ্ল্যাশ ডেল দেয় যে এই এই টাইমের মধ্যে, যেমন ভিভো Y11 আমি একটা ই দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে দিলাম, আজকে থেকে সাপোজ 31 তারিখ পর্যন্ত এটা চলতে থাকবে, ভিভো Y11 এটা দিয়ে দিলাম, এখানে ডিসকাউন্ট কত টাকা ধরেন 500 টাকা দিলাম যে এই তারিখের মধ্যে এত টাকা আপনার ডিসকাউন্ট আমরা দিয়ে দিব, তাহলে এটার একটা কি হয়ে যাবে
ব্যানারটা দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই এখানে ব্যানারটা আসেনি। আমি একটু ব্যানারটা দিয়ে আসি, এটা ব্যানার দিয়ে দিলাম, আপডেট করে দিই। এখানে ফিচার প্রোডাক্ট হিসেবে এটা অ্যাড করে দিলাম, এবং এখানে এটা যদি আমি যে কোনো পেজে শেয়ার করি তাহলে আপনার এই ফ্ল্যাশ ডেলটা ওপেন হয়ে যাবে, এবং তারা কিন্তু দেখেন এখানে কিন্তু এই ফ্ল্যাশ ডেলটা আগে ছিল এই কতদিন, 2 দিনের জন্য এটা ফ্ল্যাশ ডেল চলতেছে, 14,000 ছিল, এখন হলো 500 টাকা ডিসকাউন্ট। তো এটা মূল হোম পেজেও চলে আসবে। তাহলে এই ফ্ল্যাশ ডেলটা হলে আপনার যে কোনো পেজে বা ফেসবুক পেজে যে কোনো ওয়েবসাইটে আপনি এটা শেয়ার দিতে পারবেন, শুধু আপনার ওয়েবসাইটেই থাকবে না। এই যে দেখেন ফ্ল্যাশ ডেল চলে আসছে, 2 দিন 11 ঘন্টা 3 মিনিট 12 সেকেন্ড সময় আছে, এটার জন্য এখন হলো আপনার এত টাকা ডিসকাউন্ট। ফ্ল্যাশ ডেলটা থাকবে, এরকম হাজার হাজার ফ্ল্যাশ ডেল থাকলে এখানে চলে আসবে। তো এইভাবে পুরো সিস্টেমটাকে আপনার মনিটরিং করতে পারবেন, চালাতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো কীভাবে রিসেলার অ্যাকাউন্ট তৈরি করে এবং রিসেলার অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করে। ধন্যবাদ সবাইকে।